নদীতে স্নান করতে নেমে জলডুবে মৃত্যু হলো স্কুল পড়ুয়ার। বুধবার এই ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানা চৈনগর এলাকায় কাহালাই নদীতে। মৃতের নাম সাইফুল রহমান। এদিন ওই কিশোর স্নান করতে যায় নদীতে, আচমকায় জলডুবে যায়। সে কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাস। দেহ উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে নিশ্চিত করেন। কোচবিহারের সীতায় কামতেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় ঝুলন্ত অবস্থায় এক সিভিক ভলান্টিয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, আর্থিক অনটনের কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে সে। পরিবারের তরফে সীতায় থানায় খবর দেওয়া হলে ঝুলন্ত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। আজ মঙ্গলবার সকাল 10টা নাগাদ পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ জমা করার পরই মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। ব্লাড ব্যাংকে রক্তের অভাব, সেই দিকে তাকিয়ে বুধবার রাখি বন্ধন উৎসবের দিনে রক্তদান শিবিরের আয়োজন করলো জলপাইগুড়ি জেলার সরকারি অফিস এবং কর্মচারীরা। এদিন জেলাশাসকের দপ্তরে শিবিরের আয়োজন করা হয়। সেখানে রক্তদান করেছেন জেলার অতিরিক্ত জেলাশাসক অশ্বিনী কুমার রায়, সৌমেন্দু ধীরাজ সহ অন্যান্যরা। বালুঘাট শহরে চকভিগুর পিডব্লিউডি পাড়া এলাকা থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করলো পুলিশ। বালুঘাট থানা আইসি শান্তিনাথ পাঁজার নেতৃত্বে এদিন পুলিশি অভিযান চলে। এদিনের পুলিশি অভিযানে 14 লক্ষাধিক টাকা নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। ভারত বাংলাদেশ সীমান্তে মহদীপুর স্থলবন্দরে জিরো পয়েন্টে গিয়ে বুধবার রাখি বন্ধন উৎসব পালন করলো মহদীপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং মহদীপুর পঞ্চায়েতের সদস্যরা। এদিন প্রথমে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান এবং কাস্টম আধিকারিকদের হাতে রাখি পরানো হয়। এরপর জিরো পয়েন্টে গিয়ে বিজিবি জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন উপস্থিত ব্যক্তিবর্গ। মহদীপুর সিএন্ডএফ এজেন্টের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, পঞ্চায়েত প্রধান জুলি মণ্ডল বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। সীমান্ত বাণিজ্য নিয়ে বিভিন্ন সমস্যা সমাধানে 2 দিনের বাংলাদেশ সফর ভারতীয় ব্যবসায়ীদের। বুধবার বাংলাদেশ সফরে যান মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স, মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, মহদীপুর সি অ্যান্ড এফ এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সীমান্ত ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রায় 40 জন সদস্য। মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, মালদা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি ফজলুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। গাজল ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব। বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে রাখি বন্ধন উৎসবের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিডিও অরুণ কুমার সর্দার, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতা। লিগ কাম নকআউট পর্যায়ে চলা প্রতিযোগিতায় চলছে লিগের খেলা। রায়গঞ্জ মহকুমার 10টি ক্লাব অংশগ্রহণ করেছে এই খেলায়। বুধবার গ্রুপ ই এর লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন। লিগের খেলায় নিজেদের অপ্রতিরোধ্য আখ্যা বজায় রেখে জয় ছিনিয়ে নিয়েছে অরবিন্দ স্পোর্টিং ক্লাব। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃত দিবস পালন করা হলো বুধবার। এদিন উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক প্রশাসনের সভাকক্ষে এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে সংস্কৃত দিবসের আয়োজন করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের ছবিতে মালদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান মঞ্চে এলাকার কচিকাঁচারা নাচ গানে অংশগ্রহণ করেছিল। পাশাপাশি মঞ্চে একে অপরের হাতে রাখি পরিয়ে দেন একে অপরে। ইটাহার ব্লক পঞ্চায়েত সমিতি নবগঠিত পঞ্চায়েত সমিতি সভাপতি সহ সভাপতি সহ কর্মাধ্যক্ষ এবং সদস্যদের সংবর্ধনা জানানো হলো বুধবার। এদিন ইটাহার ব্লক সংখ্যালঘু সেলের উদ্যোগে ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় পথসাথী সভা হলে ইটাহার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কর্মাধ্যক্ষ এবং সদস্যদের সংবর্ধনা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।